নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আল্লাহর তরফ থেকে এই আসমানে কিতাব আল কুরআনুল কারীম নাযিল হওয়া আরম্ভ হলো মক্কার দৃশ্যপট তখন থেকে বদলে গেল 40 বছর পর্যন্ত নবীজি কাফের মুশরিকদের চোখের সামনে বড় হয়েছেন তাদের সামনেই তিনি দিনানিপাত করেছেন 40 বছর পর্যন্ত গোটা মক্কার কাফির মুশরিকরা নবীজিকে অত্যন্ত ভালোবেসেছে তাকে তারা মায়া মমতা স্নেহ ভালোবাসা সবই দিয়েছে নবীজির ব্যাপারে তাদের কোনো রকম কোনো অভিযোগ ছিল না তারাই বলতো এই আরবের মধ্যে যদি সবচাইতে সত্যবাদী কেউ থাকে তারা বলতো মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা বলতো গোটা আরবে যদি বিশ্বস্ত আমানতদার কেউ থাকে তো তারা বলতো মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মক্কায় সবাই নবীজিকে ভালোবাসতো কিন্তু হেরা গুহায় যেদিন থেকে নবীজির কাছে এই কিতাব আসা আরম্ভ হলো এই কোরআন নাযিল হওয়া আরম্ভ হলো সেদিন থেকে দৃশ্যপট বদলে গেল কাফির মুশরিকদের মুখের ভাষাও পরিবর্তন হয়ে গেল এতদিন যারা নবীজিকে বলেছে আল আমিন এবার এই কোরআন আসার কারণে তারাই নবীজিকে বলে মিথ্যাবাদী কাদ্দাব তারাই নবীজিকে বলে সাহির জাদুকর কাহিন গণক শায়র কবি পরের নাউযুবিল্লাহ নবীজিকে তারা গালিগালাজ এবং ঠাট্টা বিদ্রুপ আরম্ভ করলো অপরাধ হলো নবীজি কোনো মানুষের ঘর বাড়ি দখল করেন নাই জায়গা জমিও দখল করেন নাই অপরাধ হলো আল্লাহর কোরআনের দাওয়াত দেওয়া আজকের যুগেও এই রকম কোরআন বিরোধী মনোভাব এখনো সমাজে অনেক মানুষের মাঝে পাওয়া যায় যে যুগে কোরআন নাযিল হয়েছে সেই যুগের কোরআন বিরোধীরা যেভাবে কোরআনওয়ালাদেরকে গালিগালাজ করেছে আজকের যুগেও দুনিয়াতে দেখা যায় কোরআন বিরোধী লোকেরা স্বার্থ এবং ক্ষমতার কারণে কোরআনওয়ালাদেরকে মৌলবাদী জঙ্গিবাদী বলে গালিগালাজ করে এগুলো বর্তমান দুনিয়ায় তো নাই আপনারা ঘুমাই গেছেন নাকি এমন সূরা শুরু করলাম এখানে ঘুমাইলে হবে না আজকে কঠিন আলোচনা হবে ইনশাআল্লাহ মক্কায় যখন নবীজিকে পাগল বলা আরম্ভ হলো আমার নবীর যেন মন খারাপ হয় না যায় কাফির মুশরিকদের গালিগালাজের কারণে ঠাট্টা বিদ্রুপের কারণে আমার নবী যেন হতাশ হয়ে না যান আমার নবী যেন ফ্রাস্ট্রেট হয়ে না যান এজন্য আল্লাহ তাআলা সূরার কিছু আয়াত নাজিল করে নবীজিকে জানিয়ে দিলেন নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াস ترون ما أنت بنعمة ربك بمجنون গোটা মক্কায় যখন নবীজিকে পাগল বলা হচ্ছে তখন আল্লাহ তাআলা এই সূরা কলম নাযিল করে নবীজিকে জানালেন নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন আল্লাহ বললেন নুন কলমের কসম এবং তারা যা দিয়ে লিখে তার কসম মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন ও নবী আপনি আপনার রবের দয়ায় রবের অনুগ্রহে রবের নিয়ামতে পাগল নন কাফিররা নবীজিকে বলল পাগল আর আল্লাহ আয়াত নাযিল করে নবীজিকে বললেন তারা পাগল বললেই তো আপনি পাগল নন বরং আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন আপনার রবের দয়ায় আপনি পাগল নন সুবহানাল্লাহ খেয়াল করুন আলোচনা শুরু হয়েছে নবীজি পাগল নন এই কথাটা বলার জন্য আগের আয়াতে আল্লাহ একটা অক্ষর দিয়ে কোরআন আল্লাহ একটা অক্ষর দিয়ে আয়াত শুরু করেছেন অক্ষরটা হলো নুন এরপরে আসম করেছেন এখন প্রশ্ন হলো নবীজি পাগল নন এটা বলার আগে আল্লাহ কেন নুন দিয়ে সূরা আরম্ভ করেছেন আর কলমের কসম করেছেন এটা জানার দরকার আছে না নাই নুন দিয়ে আল্লাহ কেন সূরা শুরু করেছেন সংখ্যাগরিষ্ঠ মুফাসসিরগণ বলেন
এই নুন হচ্ছে হরুফে মুকাত্তাআতের অন্তর্ভুক্ত। কোরআনে কারিমে 114টি সূরা রয়েছে, তার মধ্যে 29টা সূরা শুরু হয়েছে হরুফে মুকাত্তাআত দিয়ে। কোরআনের কয়টা সূরা শুরু হয়েছে হরুফে মুকাত্তাআত দিয়ে? 29টা সূরা, অর্থাৎ কাটা কাটা অক্ষর, আলাদা আলাদা ভাবে এই অক্ষরগুলো উচ্চারণ করতে হয়। মজার ব্যাপার হলো কোন কোন সূরা শুরু হয়েছে এক অক্ষর দিয়ে, কোন সূরা শুরু হয়েছে দুই অক্ষর দিয়ে, কোনটা তিন অক্ষর, কোনটা চার অক্ষর, কোনটা পাঁচ অক্ষর, এক থেকে পাঁচ পর্যন্ত আছে। যেমন এক অক্ষর 50 নম্বর সূরা, সূরার নাম কফ, কফ ওয়াল কোরআনিল মাজিদ, আছে না? আবার এই সূরা নুন কয় অক্ষর? দুই অক্ষর আছে, দুই অক্ষর আছে না? হামিম তাসিন আছে না? তিন অক্ষর আছে, আলিফ লাম মিম, কয় অক্ষর? চার অক্ষর আছে, আলিফ লাম মিম সাদ, কয় অক্ষর? পাঁচ অক্ষর আছে। আপনি সূরা মারিয়ামে যান, কাফ হায়াইন সাদ, কয় অক্ষর? কোরআনের 29টা সূরা শুরু হয়েছে হরুফে মুকাত্তাআত দিয়ে। বেশিরভাগ মুফাসসির বলেছেন ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি, এগুলো দ্বারা কি উদ্দেশ্য এগুলো আমরা কেউ জানি না। এগুলো জানেন কে? জানেন কে? তবে মুফাসসিরগণ এখানে বলেছেন আমরা অর্থ না জানলেও আমরা এতটুকু জানি, ইয়াতাহাদ্দা বিহ, এগুলো দিয়ে আল্লাহ কাফিরদেরকে কোরআন বিরোধীদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। যারা বলে কোরআন মানব রচিত গ্রন্থ, তো কোরআন তো নাজিল হয়েছে আরবি ভাষাভাষী লোকদের ওই অঞ্চলে, আল্লাহ বলেছেন তোমাদের পরিচিত অক্ষর দিয়ে কোরআন নাজিল হয়েছে, যাও পারলে এইরকম অক্ষর দিয়ে কোরআন বানিয়ে নিয়ে আসুন। তারা কি পেরেছে? কি আমার পর্যন্ত কেউ পারবে? কেউ কেউ বলেছেন এটা দিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে। আবার কোন কোন মুফাসসির বলেছেন এখানে নুন দ্বারা অর্থ করা হয়েছে মাছ। কি অর্থ করা হয়েছে? মাছ। কারণ কোরআনে কারিমে একজন নবীকে বলা হয়েছে জান্নুন, জান সবাই বলেন জান্নুন, জান্নুন মানে মাছওয়ালা নবী। একজন নবী আছেন যেই নবীকে মাছ গিলে ফেলেছিল, সেই নবীর নাম কি? মাশাআল্লাহ, সবাই বলেন ইউনুস আলাইহিসসালাম। তাকে কোরআনে কারিমে দুই নামে ডাকা হয়েছে, একটা নাম আছে জান্নুন, এটা সূরা আম্বিয়ার 87 নম্বর আয়াতে আছে, এবং তাকে আরেক নামে কোরআনে সম্বোধন করা হয়েছে সাহিবুল হুত, মাছওয়ালা নবী। কিওয়ালা নবী? যে সকল মুফাসসিররা বলেছেন যে এখানে নুন দ্বারা মাছওয়ালা সেই নবী উদ্দেশ্য, তারা বলেছেন মাছওয়ালা নবীকে উদ্দেশ্য করার কারণ আছে, কারণ পরের আয়াতে বলা হয়েছে নবীজি পাগল নন। এটা বোঝানোর জন্য ওই নবীর কথাও এখানে উদ্দেশ্য হতে পারে। এর কারণ হলো ওই নবীও এরকম বিরোধিতার সম্মুখীন হয়েছিলেন, বিপদে পড়েছিলেন। কোরআনুল কারিমে ইউনুস নবীকে জান্নুন বলা হয়েছে। সাইয়েদনা ইউনুস আলাইহিস সালামের ব্যাপারে কোরআনুল কারিমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 87 নম্বর আয়াতে বলা হয়েছে ওয়া যান্নুনি ইযহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি ফানাদা ফিল যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা أنت سبحانك إني كنت من الظالمين
আল্লাহ তাআলা বলছেন আর শরণ করো জান্নুনের কথা মাছওয়ালা নবীর কথা যখন তিনি প্রচন্ডভাবে রাগান্বিত হয়ে তার এলাকা ছেড়ে চলে গিয়েছিলেন ইউনূস নবীকে আল্লাহ তাআলা যে অঞ্চলের জন্য নবুয়ত দিয়ে প্রেরণ করেছিলেন তিনি সেই অঞ্চলের লোকদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন কিন্তু তার সেই অঞ্চলের লোকেরা তার দাওয়াতকে রিজেক্ট করেছে প্রত্যাখ্যান করেছে ইউনূস নবী তাদেরকে অনেক ভাবে বুঝালেন তারা কোনোভাবেই বুঝ মানল না অনেক দিন দীর্ঘদিন বোঝানোর পরে দাওয়াত দেওয়ার পরেও তারা যখন দাওয়াত দাওয়াত শুনে না দাওয়াত মানে না ইউনূস নবী তখন তাদেরকে আযাবের আলটিমেটাম দিয়ে এলাকা ছেড়ে চলে গেলেন তিনি বললেন আগামী 3 দিনের ভিতরে তোমাদের উপরে গজব নেমে আসবে তোমাদেরকে আমি দাওয়াত দিলাম অনেক করে বুঝালাম কিন্তু তোমরা বুঝ মানলা না আগামী 3 দিনের ভিতরে গজব আসবে জোরে বলেন কয়দিন 3 দিনের ভিতরে গজব আসবে এই কথা বলে তিনি এলাকা ছেড়ে চলে গেলেন তার সেই অঞ্চলের লোকেরা এবার গজব আসার আলামত লক্ষ্য করল তারা ডাইরেক্টলি ইউনূস নবীকে প্রত্যাখ্যান করলো মনে মনে তারা ভাবতো আসলে ইউনূস হচ্ছেন আল্লাহর নবী তারা যখন গজবের আলামতগুলো দেখলো তখন তারা তাদের নারী পুরুষ ছোট ছোট শিশু আবাল বৃদ্ধ বনিতা সকলেই তারা ঘরের ভেতর থেকে বের হয়ে গেল তাদের পশু পাখি সব কিছু নিয়ে তারা বের হয়ে জঙ্গলে চলে গেল তারা তাদের প্রাণীগুলোকে আর নারী শিশুদেরকে এক জায়গায় রেখে তারা সবাই এবার আল্লাহর কাছে তওবা করলো ইস্তিগফার করলো কোন মানুষ বা কোন জাতি যদি পাপাচারে নিমজ্জিত হওয়ার পরে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে তওবা করে তাহলে তাদেরকে যিনি maaf করে দেন গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কি আল্লাহ আল্লাহ তাআলা তাদেরকে maaf করে দিলেন তিন দিন অতিবাহিত হয়ে গেল আল্লাহ maaf করে দেওয়ার কারণে আল্লাহ কোনো গজব দিলেন না ওইদিকে ইউনূস নবী তিন দিন পরে খবর শুনলেন তার অঞ্চলের লোকদের উপরে কোনো গজব আসে নাই ইউনূস নবী চিন্তা করলেন মনে মনে ভাবলেন আমি যদি আমার এলাকায় ফিরে যাই এলাকার মানুষ আমাকে মিথ্যাবাদী মনে করবে আর তার সময়ে একটা রসুম ছিল প্রথা ছিল যদি মিথ্যাবাদী কেউ সাব্যস্ত হয় তাকে মেরে ফেলা হতো ইউনূস নবী তিনি ভাবলেন আমি আমাকে যদি এলাকার লোকেরা মিথ্যাবাদী বলে আমার তো মান ইজ্জত থাকবে না এজন্য তিনি আল্লাহর হুকুম আসার আগে ইস্তেহাত করে সিদ্ধান্ত নিলেন তিনি এলাকায় ফিরে যাবেন না তিনি হিজরত করবেন অজানা গন্তব্যে তিনি হাঁটা আরম্ভ করলেন যেতে যেতে তিনি এক নদীর কাছে চলে গেলেন তারপরে তিনি একটি কিশ্তি নৌযান বা জাহাজে আরোহণ করলেন জাহাজ যখন তার যাত্রীদেরকে নিয়ে পথ চলা আরম্ভ করলো দেখা গেল জাহাজের মধ্যে যাত্রী বেশি হয়ে যাওয়ার কারণে জাহাজটা ডুবে যাওয়ার উপক্রম হয়ে গেল জাহাজের নাবিক তখন বললেন যে কোনো একজনকে কমাতে হবে নদীতে ফেলে দিতে হবে এখন কাকে ফেলা হবে এ নিয়ে যখন বিশৃঙ্খলা তৈরি হলো সিদ্ধান্ত হলো তাহলে লটারি করা হোক যার নাম লটারিতে আসবে তাকে ফেলে দেওয়া হবে লটারির আয়োজন করা হলো প্রথমবার লটারিতে নাম উঠল ইউনূস নবীর দ্বিতীয়বার লটারির আয়োজন করা হলো দ্বিতীয়বারও নাম উঠল ইউনূস নবীর তৃতীয়বার লটারির আয়োজন করা হলো তখন ইউনূস নবীর নাম উঠল কিন্তু জাহাজের অন্যান্য প্যাসেঞ্জারেরা ইউনূস নবীর চেহারার দিকে তাকায়া ইউনূস নবীকে আর নদীতে ফেলে দিতে ইচ্ছে করে না কারণ প্রত্যেকটা নবী চেহারার ভেতরে একটা মায়া আছে না নাই আল্লাহওয়ালা মানুষদের চেহারার মধ্যে একটা মায়া আছে দেখবেন আমাদের মসজিদের ইমাম সাহেব আমার ভাইয়ের বেতন মাত্র 10,000-12,000 টাকা কিন্তু দেখবেন তার চেহারা সুরত তার ছেলেদের চেহারা সুরত দেখবেন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এত অল্প টাকা বেতন তারপরেও পোশাক আশাক পরিচ্ছন্ন চেহারা সুরত সুন্দর যারা নামাজি মানুষ কালো হলেও দেখবেন চেহারা একটা আলো আছে আবার দেখবেন অনেক মানুষ আছে আলগা পয়সা খায় আলগা পয়সা বুঝেন তো আপনারা চুরির টাকা গম চুরি টিন চুরি চাল চুরি কামিখার টাকা রাস্তার টেন্ডারের টাকা আছে না নাই আলগা পয়সা খায় জনগণের টাকা চুরি করে এসি গাড়ি এসি বাড়িতে চড়ে সুন্দরী বউ আছে এসি গাড়ি এসি বাড়ি এরপরেও দেখবেন চেহারার দিকে তাকালে দেখতে মনে হয় চোরের মতো লাগে এত টাকা পয়সা তাও চেহারাটা কেন চোরের মতো লাগে কারণ খায় তো মানুষের মাল এই জন্য চেহারার মধ্যে হারাম করে হারামের একটা প্রতিচ্ছবি আছে না নাই
ইউনূস নবীর চেহারার দিকে তাকিয়ে সবাই কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল কি করবে তারা বুঝতে পারছে না ইউনূস নবী সেটা বুঝতে পারলেন ইউনূস নবী বুঝার পরে বললেন তোমাদের চিন্তার কোনো কারণ নাই পেরেশান হওয়ার কোনো কারণ নাই যেহেতু আমার নামই বারংবার উঠেছে আমাকে ফেলে দেওয়া লাগবে না আমি নিজেই ঝাঁপ দিচ্ছি ইউনূস নবী এবার ঝাঁপ দিলেন কোন কোন রওয়ায়েতে এসেছে ত্রিবিধি অন্ধকারে তিনি নিপতিত হলেন তিনটা অন্ধকারে পড়ে গেলেন একটা অন্ধকার হলো রাতের অন্ধকার দুই নাম্বার অন্ধকার হলো সমুদ্র বিজ্ঞান নিয়ে যাদের পড়াশোনা আছে তারা জানে সমুদ্রের তলদেশ হলো অন্ধকার দুই নাম্বার অন্ধকার হলো সাগরের তলদেশের অন্ধকার আর তিন নাম্বার অন্ধকার হলো মাছের পেটের ভেতরের অন্ধকার তিনটি অন্ধকারে নিমজ্জিত হওয়ার পরে তিনি দেখলেন এমন এক মুসিবতে পড়েছি এমন বিপদে আমি পড়েছি আমি যদি এখান থেকে চিৎকার মারি ফেনির কোনো মানুষ কি শুনবে নাকি দুনিয়ার কোনো মানুষ শুনবে না নবমণ্ডল ভূমণ্ডলের কেউ শুনবে না এজন্য এই কঠিন মুসিবতে পড়ে তিনি তখন কেবলমাত্র একজনের কাছে ফরিয়াদ জানালেন তিনি কে সেখান থেকেই তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আমরা অনেকে এই দোয়াটাকে দোয়াই ইউনূস নামে জানি তিনি সেখান থেকেই ফরিয়াদ করলেন কেউ চুপ থাকবেন না সকলে আমার সঙ্গে পড়েন ইউনূস নবী তখন বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ্জালিমিন তুমি ছাড়া কোনো ইলাহ নাই তুমি ছাড়া কোনো মাবুদ নাই আমি নিজের উপরে জুলুম করে ফেলেছি তুমি যদি আমাকে না বাঁচাও কেউ বাঁচাতে পারবে না তিনি যখন আল্লাহকে ডাক দিলেন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আল্লাহ তাআলা তখন বললেন আমার ইউনূসের ফরিয়াদ নবমণ্ডল ভূমণ্ডলের কেউ না শুনলেও আমি আরশের মালিক আল্লাহ আমি আমার নবীর ফরিয়াদ শুনেছি সঙ্গে সঙ্গে তার ফরিয়াদের জবাব দিয়েছি ফাস তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন আমি তার ডাকের জবাব দিলাম তাকে তার বিপদ থেকেও বাঁচিয়ে দিলাম ওয়া কাযালিকা এরপরে আল্লাহ আমার আপনার আমাদের কথা বললেন এভাবে করে যদি মুমিনরাও বিপদে পড়ে মুসিবতে পড়ে আমার কাছে তারা চায় আমাকে যদি ডাকে নুনজিল মুমিনিন মুমিনদেরকেও বিপদ থেকে যিনি বাঁচিয়ে দিবেন তিনি কে কোন কোন মুফাসসির বলেছেন এখানে নুন দিয়ে ওই জান নুন মাছওয়ালা নবী ইউনূস আলাইহিস সালামকে সম্বোধন করা হয়েছে এই জন্য ইউনূস নবী যেভাবে তার উম্মত কি বলবে তাকে নিয়ে সমালোচনা হয় কি না তাকে মিথ্যাবাদী বলে কি না এটা ভেবে তিনি যেমন দাওয়াতি ময়দান ছেড়ে চলে গিয়েছিলেন আল্লাহ তাআলা মা আনতা বিনিমাতি রব্বিকা বিমাজনুন নবী আপনি পাগল নন এই কথা বলার আগে নুন দিয়ে কোন কোন মুফাসসির বলেছেন ওই মাছওয়ালা নবীর কথা বুঝিয়ে আল্লাহ নবীজিকে বুঝাতে চেয়েছেন ও নবী ইউনূস নবীর মতো দাওয়াতি ময়দান ছেড়ে চলে যাবেন না দাওয়াতি ময়দান হুল বিছানো নয় দিনের পথে দাওয়াত দিলে দিন কায়েমের আন্দোলনের পথে থাকলে বিরোধিতা আসবে গালিগালাজ আসবে রক্ত দেওয়া লাগবে জীবন দেওয়া লাগবে শহীদ হওয়া লাগবে তো জালিমদের রুশানলে দাওয়াতি ময়দান ছেড়ে জালিমদের ভয়ে চলে যাওয়া যাবে না কথা কি বোঝা যায় নুন এরপরে আল্লাহ বললেন ওয়াল কলম কলমের কসম কিসের কসম কলম আল্লাহ তাআলা সবার আগে কলম সৃষ্টি করেছেন জোরে বলেন আল্লাহ সবার আগে কি সৃষ্টি করেছেন সবার আগে আল্লাহ কলম বানিয়েছেন বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে আল্লাহর হাবিব বলেছেন ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলম নিশ্চয় আল্লাহ সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন এরপরে আল্লাহ তাআলা কলমকে অর্ডার করলেন আদেশ করলেন উক্তুব কলম তুমি লিখো কলম তখন প্রশ্ন করল মাদা আকতুব হে আল্লাহ আমি কি লিখব আল্লাহ তখন কলমকে আদেশ দিলেন উকতুব মা হুয়া কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত যা যা ঘটবে সব তুমি লিখো আল্লাহু আকবার তাহলে সবাই বলেন তো কলম সৃষ্টি করা হয়েছে সবার আগে না পরে সর্বপ্রথম সৃষ্টি করা হয়েছে কলম
এখন প্রশ্ন হলো আসমান জমিন সৃষ্টির কত বছর আগে কলম সৃষ্টি করা হয়েছে আসুন অন্য হাদিস থেকে সেটা জেনে নেই আল্লাহর হাবিব বলেছেন কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইক ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা بخمسين ألف سنة أسمان شموه أرزمين نبو مندلار بو مندل سرشتير پنچاش هجار بچورا كي الله قلم سرشتی کرے قلم دي تقدير لکھے دي چه قلم سرشتی کرا ہوئے چه أسمان جمين سرشتير كتو بچورا كي آر ایک تو جورے بولن منه منه انو کسو ہوئے گلن نکی آر جورے بولن كتو هجار بچور এখন প্রশ্ন হলো নবীজি পাগল নন এই কথা বলার আগে আল্লাহ কলমের কসম কেনে করেছেন কাফিররা বলতো কি ব্যাপার আমাদের এলাকার আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের চোখের সামনে বড় হলো তার শিশু কৈশোর যৌবন তারুণ্য সব চোখের সামনে গেল হঠাৎ করে সে দেখি বলে নবী হঠাৎ করে সে নবী হইল কেমনে আল্লাহ কলমের কসম করে কাফিরদেরকে বললেন রে কাফিরের গোষ্ঠী আমার নবী হঠাৎ করে নবী হন নাই তিনি নবী বা নবুয়ত দাবি করায় নবুয়তের দাওয়াত দেওয়ায় তোমরা তাকে পাগল বলো তিনি নিজে নিজে নবী হন নাই আমি আল্লাহ কলমের কসম করছি যে কলম আসমান জমিন সৃষ্টি করার আগে আরো 50,000 বছর আগে সৃষ্টি করা হয়েছে তিনি হঠাৎ করে নবী হন নাই আসমান জমিন সৃষ্টির আরো 50,000 বছর আগে আমি আল্লাহর কুদরতি কলম দিয়ে লেখা হয়েছে তিনি যে নবী হবেন সুবহানাল্লাহ এজন্য কোন কোন মুফাসসির বলেছেন এজন্য আল্লাহ কলমের কসম করেছেন তাফসীর ইবনে কাসীরের ভিতরে আছে কলমের কসম আল্লাহ করলেন তবে কোন কোন মুফাসসির এখানে বলেছেন যে কলম দ্বারা এখানে ওই কলম উদ্দেশ্য করা হয়েছে যেটা সাধারণভাবে আমরা ব্যবহার করি ওই কলম ব্যবহারের কৌশল কিন্তু কোনো বিজ্ঞানী শেখায় নাই কলম ব্যবহারের কৌশল আমাদেরকে শিখিয়েছেন কে আল্লাহ এটা কোরআন শরীফে নাই তো কোরআনে প্রথম যে সূরার পাঁচ আয়াত নাযিল হয়েছে সেই সূরার নাম হলো সূরাতুল আলাক নবীজির কাছে প্রথম যে আয়াত নাযিল হয়েছে সেখানে কলমের কথাও ছিল আল্লাহ তাআলা বলেছিলেন ইকরা বিস পড়েন না পড়েন ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব ربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم الله أكبر খেয়াল করুন যারা বলে মোল্লার গোষ্ঠী কিচ্ছু বুঝে না এই কোরআনে প্রথম নামাজ রোজা হজ যাকাত জিহাদের আদেশ আসে নাই কোরআনে প্রথম আয়াত দেওয়া হয়েছে শিক্ষা ব্যবস্থার আয়াত লেখা পড়ার আয়াত শুধু পড়া নয় আগে বলা হয়েছে পড়া তারপরে লেখা আগে বলা হয়েছে ইকরা এরপরে আবার আল্লাহ বলছেন আল্লাযী আল্লামা বিল কলাম ওই মহিমান্বিত রবের নামে পড়ো যিনি শুধু পড়া নয় কলম দিয়ে লেখার কলা কৌশল ও শিক্ষা দিয়েছেন সুবহানাল্লাহ পড়বেন না খেয়াল করুন তাহলে কোরআনের প্রথম বিধান পড়া লেখার বিধান কেউ চুপ থাকলে হবে না এখন মনে মনে অন্য কিছু হইলে হবে না কুরআনের প্রথম হুকুম কিসের হুকুম পড়া জোরে বলেন পড়া জোরে বলেন পড়া পড়ান না কে বলছে পড়া পড়া লেখা দুটেই বলতে হবে পড়া লেখা কুরআনের প্রথম বিধান কিসের পড়া কেন পড়া লেখার বিধান কুরআনে প্রথম দেওয়া হয়েছে কেন কারণ পড়া লেখা ছাড়া কোনো জাতিকে উন্নত সভ্য বানানো যায় না এজন্য ইসলাম সর্বপ্রথম পড়া লেখার বিধান দিয়েছে শুধু পড়া লেখার বিধান না কারিকুলাম সেট করে দিয়েছে মেথডোলজি কেমন হবে সেটাও বলেছে আচ্ছা তাহলে পড়ার মেথডোলজি কারিকুলামটা কেমন হবে কি সূত্র আল্লাহ শিখিয়েছেন ইকরা পড়ো পড়াটা শুরু করো পড়তে হবে কারিকুলাম এমন হবে সিলেবাসটা কেমন হবে আল্লাহ সিলেবাস শিখাচ্ছেন বিসমি রব্বিকাল্লাযী খালাক রবের নামে পড়ো যাতে করে স্রষ্টা চিনতে পারো রবের নামে পড়ো পড়ালেখার কারিকুলামের সবকিছু হবে এমন যে পড়াশোনার শেষে রব চিনা যায় যে পড়াশোনার শেষে রবের ভয় অন্তরে পয়দা হয়ে যায় পড়াটার কারিকুলাম হবে ঠিক এমন যে শিক্ষা ব্যবস্থায় যে শিক্ষা কারিকুলামের কোন জায়গায় রব চিনার রব জানার রবের ভয় অন্তরে পয়দা হওয়ার কোনো কারিকুলাম থাকে না
এই রকম শিক্ষা কারিকুলাম দিয়ে একটা জাতির লোকেরা শিক্ষিত হতে পারে ঠিক কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এরা শিক্ষিত চোর ডাকাত আর সন্ত্রাস হয় কেমনে হয় আসেন বুঝায় দিই মাঝে মাঝে আমাদের ফেনী নোয়াখালীর বিভিন্ন মসজিদে জুতা চুরি হয় কি হয় না যে জুতা চোর সে কি অনার্স মাস্টার্স পাস করা অর্ধশিক্ষিত বা অশিক্ষিত ঢাকায় গুরুত্বপূর্ণ অফিসে বসে গুরুত্বপূর্ণ চেয়ারে বসে কলমের খোঁচা দিয়া 100 কোটি 200 কোটি চুরি করে হাজার কোটি চুরি করে আবার চুরি কইরা দেশেও রাখে না খুব সুন্দর বেগম পাড়ায় কলাগাছের মতো ফুলে যায় এই যে এত টাকা চুরি করলো সে কি জুতা চোরের মতো অশিক্ষিত না আপনারা কথা বলছেন না কেন না সে চোর ঢাকার অফিসে বসে যে চুরি করেছে সেও চোর মসজিদের জুতা চোর সেও চোর কিন্তু দুইটার মধ্যে পার্থক্য হলো লেভেল আলাদা একটা শিক্ষিত চোর আর একটা আপনারা বলেন তো ডেঞ্জারাস কোনটা জুতা চোর কয় টাকার জুতা নিছে শিক্ষিত চোর এটা তো এমন চোরা আরে বাপ রে বাপ চোরা ঘরের চোরা কি কামটা করছে এত পড়াশোনা করে এত বড় বড় অফিসে বসে চুরি করে কেন চাকরির ইন্টারভিউতে বসার পরে ওই স্যারেরা এত ঘুষ চায় কেন এত চুরি করে কেন এত অনেক শিক্ষিত এর কারণ হলো ক্লাস 1 থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত ইংরেজি পড়েছে বিজ্ঞান পড়েছে গণিত পড়েছে ভূগোল পড়েছে অর্থনীতি পড়েছে সিলেবাসে সব ছিল কুরআন ছিল না হাদিস ছিল না রবের দেওয়া কারিকুলাম কুরআন সুন্নাহ বিবর্জিত শিক্ষা ব্যবস্থা থাকায় তার শিক্ষা কারিকুলামে সব কিছু শিখলেও এমন কোন শিক্ষা তার বই বা সিলেবাসে ছিল না যেটা শিখলে পরে আল্লাহর ভয় আখিরাতের ভয় অন্তরে পয়দা হয় এটা ছিল না বলে দীনহীন এই শিক্ষা ব্যবস্থা তাকে শিক্ষিত চোর ডাকাত আর শিক্ষিত সন্ত্রাস বানিয়েছে যে শিক্ষা কারিকুলামে কোরআন সুন্নাহ থাকে না এই শিক্ষা কারিকুলাম দিয়ে চরিত্রবান শিক্ষিত মানুষ পাওয়া যায় না আজ আমাদের শিক্ষা কারিকুলামে ইসলাম দিয়ে ভরা কুরআন হাদিস দিয়ে ভরা আপনারা ঘুমাই গেছেন নাকি আলু ভর্তা আর ডিমবাজি দিয়ে ভরা ঠিক কি না বিছানা কেমনে গুছাইতে হয় ওইটা দিয়ে ভরা কেমনে ধাক দিন 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 নাচতে হবে ওগুলা দেওয়া মাদ্রাসার বইতে লীলাবালি বড় যুবতী সইগ বিয়ার সাজনী কন্যা সাজলো এইসব সারে গাম পাধানিসা কি সারে গাম পাধানিসা আছে না সারে গাম পাধানিসা লীলাবালি এগুলো শেখানোর জন্য আমরা আমাদের বাচ্চাদেরকে স্কুল মাদ্রাসায় পাঠাই না আমরা কোন জায়গায় ছিলাম মনে আছে তো কিছু আছে আবার প্যান্ডেলের ভাইরা আলোচনা করতেছে হুজুর আসলে তাফসীর করতে এগুলো বলে কেন এত বুঝে না এখানে কলমের কথা আছে আছে না নাই কোন কোন মুফাসসির বলেছেন ওয়াল কলামি দ্বারা ওই কলম উদ্দেশ্য করা হয়েছে যেটা মানুষ ব্যবহার করে তবে এই কলম ব্যবহারের কৌশল শিখিয়েছেন কি পৃথিবীতে কলম দিয়ে আজ পর্যন্ত যা লেখা হয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ জিনিস হচ্ছে কলম দিয়ে আল্লাহর কিতাব লেখা হয়েছে আল্লাহর ফেরেশতারা লিখেছে এরপরে আল্লাহ কি বললেন ও নবী কলমের কসম করে বললাম এরা পাগল বললে কি হবে আমার দয়ায় আপনি পাগল আপনাদের কি কষ্ট হচ্ছে আমি তো লাইনে উঠাইছি আরো 20 মিনিট তো আমি আরো গুরুত্বপূর্ণ কথা বলবো শুনবেন তো কাফেররা নবীজিকে কি বলতো জোরে বলেন এবার আসেন কেন বলতো কোরআন সুন্নাহ তালাশ করে আমি 11টা কারণ বের করেছি কোরআন সুন্নাহ এবং সিরাতের গ্রন্থসমূহ স্টাডি করে নবীজিকে কেন কাফিররা পাগল বলেছে এর 11টা কারণ আমি খুঁজে বের করেছি কয়টা কারণ বলবো নাম্বার 1 কাফিররা নবীজিকে এই কারণে পাগল বলেছে তিনি পৌত্তলিকতা এবং শিরকে পূর্ণ সমাজে তাওহীদের দাওয়াত দিয়েছেন
لا إله إلا الله دعوات দিয়েছেন الله رب العالمين قرآن الكريم 36 নম্বর সূরা সূরাত الصافات 36 নম্বর আয়াতের মধ্যে বললেন নাহুম কানু ইযা কিল লাহুম লা ইলাহা ইল্লাল্লাহু ইয়াসতাকবিরুন ওয়া ইয়াকুলুনা ইন্না লাতারিকু আলিহাতিনা লিশাইরিন মাজনুন আল্লাহ তাআলা বললেন যখন তাদেরকে বলা হলো লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা যাদের সামনে মাথা ঝুঁকাবে না তোমাদের উপাস্য নয় বরং উপাস্য হলেন একজন গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে নবীজি যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ তখন কাফেররা কি করেছে আল্লাহ বলেন ইয়াসতাকবিরুন অহংকার করেছে এবং তারা আরো বলেছে ওয়ায়াকুলুনা ইন্না লাতারিকু আলিহাদিনা লিশাইরিন মাজনুন তারা বলেছে আমরা কি এই পাগল কবির কথাই কি আমরা আমাদের উপাস্যদেরকে মূর্তিদেরকে ছেড়ে দিব নাকি তাহলে নবীজি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ তার বিনিময়ে তার পরিবর্তে কাফিররা তাকে কি বলেছে পাগল বলেছে তাওহীদের দাওয়াত দেওয়ার অপরাধে তাকে নবীজিকে কাফিররা পাগল বলেছে দুই নম্বর নবীজি যখন বললেন আমি নবী আমি রাসূল আমাকে আল্লাহ নবী বানিয়ে রাসূল বানিয়ে তোমাদের কাছে পাঠিয়েছেন এই কথা শোনা মাত্রই তারা তেলে বেগুনে জ্বলে উঠল এবং নবীজিকে পাগল বলল দলিল কোথায় শুনেন কোরআনুল কারীমের 44 নম্বর সূরা সূরাতুদ দুখানের 13 এবং 14 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আন্না লাহুমুল যিকরা ওয়াকাদ জাআহুম রাসূলুম মুবীন সুম্মা তাওয়াল্লাউ আনহু ওয়া ক্বালু মুআল্লামুম মাজনুন আল্লাহ তাআলা বললেন যখন তাদেরকে বলা হলো জাআহুম রাসূল মুবীন তোমাদের কাছে একজন রাসূলে মুবীন এসেছেন সুম্মা তাওয়াল্লাউ আনহু তখন তারা তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আর তারা তাকে বলেছে অর্থাৎ নবীকে বলেছে মুআল্লামুম মাজনুন তুমি যেমন তেমন পাগল নও তুমি একজন প্রশিক্ষণপ্রাপ্ত পাগল নাউজুবিল্লাহ কইতে মন চায় না নাম্বার 3 কাফিররা নবীজিকে পাগল বলেছে এই কারণে কারণ এটা হলো দুনিয়ার কাফিরদের পুরান রোগ কি রোগ পুরাতন রোগ এর আগেও দুনিয়ার সকল নবী রাসূল দুইজন নবী রাসূল দুইজন নবী ছাড়া পৃথিবীর সকল নবীরা পাগল গালি এটা শুনেছেন কয়জন নবী ছাড়া একজনের নাম হলো সকলের বাপ আবুল বাশার আদম আলাইহিস সালাম বাপকে কেউ পাগল বলতে পারবে না সুডাই ফেলবে তো তাকে কেউ পাগল বলে না এই কারণ তিনি পৃথিবীর প্রথম মানুষ প্রথম মানব প্রথম নবী আর আরেকজন কেউ পাগল বলে নাই ক্ষমতার কারণে কারণ তিনি একদম ছোটকাল থেকেই ক্ষমতায় ছিলেন নাম হলো আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি তার বাবার রেখে যাওয়া সিংহাসন তার বাবার নাম হলো দাউদ আলাইহিস সালাম তার বাবার রেখে যাওয়া সিংহাসনে মাত্র 13 বছর বয়সে আরোহণ করেছিলেন 13 বছর বয়স থেকে তিনি গোটা দুনিয়ার বাদশা সুবহানাল্লাহ আরেকজন নবী তাকেও কেউ পাগল বলে নাই এছাড়া নূহ নবী দাওয়াত দিয়েছেন তার উম্মতের লোকেরা বলেছে তারা বলেছে ওয়াকালু মাজনুন ওয়াজদুজি তুমি একজন পাগল ইব্রাহিম আলাইহিস সালামকেও পাগল বলা হয়েছে মুসা নবীকেও পাগল বলা হয়েছে মুসা নবী যখন দাওয়াত দিলেন ফেরাউন তখন বলেছিল ইন্না রাসূলাকুম আল্লাযী উরসিলা ইলাইকুম লামাজনুন নিশ্চয়ই তোমাদের কাছে যাকে রাসূল বানিয়ে পাঠানো হয়েছে সে একজন পাগল এজন্য আল্লাহ কোরআনে কারীমে সূরা যারিয়াতের 52 নম্বর আয়াতে বলেছেন কাযালিকা মা আতাল্লাযীনা মিন ক্বাবলিহিম মির রাসূলিন ইল্লা ক্বালু সাহিরুন আও মাজনুন অনুরূপভাবে এভাবে করে পৃথিবীতে যত রাসূল আল্লাহ পাঠিয়েছেন সকল রাসূলকেই কাফিররা পাগল বলেছে নইলে জাদুকর বলেছে তাহলে নবীদেরকে পাগল বলা এটা কাফিরদের পুরান রোগ না নতুন রোগ পুরাতন রোগের চিকিৎসা সহজ না কঠিন কঠিন
একটা রোগ নতুন হয়েছে ডাক্তারের কাছে গেলে চিকিৎসা করে ফেলবে সহজে কিন্তু রোগ বাসা বেঁধে গেলে জটিল হয়ে যাবে চিকিৎসা করা এখন এখনো দেখবেন এখনকার সমাজে নবী রাসূল তো আর আসবেন না ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া উলামায়ে কেরাম হলেন নবীগণের ওয়ারিশ আলেম উলামা নবীগণের ওয়ারিশদেরকে এখনো দেখবেন কুরআন বিরোধী কাফের মুশরিকদের উত্তরসূরিরা এখনো দেখবেন মৌলবাদী জঙ্গিবাদী এবং দেশদ্রোহী রাষ্ট্রদ্রোহীর মতো গালিগালাজ করে কারণ এটা তাদের নতুন রূপ না এটা তাদের তাদের বাপ দাদা থেকে পাওয়া রূপ এটা এটা বংশগত রূপ এটা ফেরাউনের রূপ এটা নমরুদীয় রূপ এটা তাদের বাপ দাদা 14 গোষ্ঠী থেকে বংশীয় সূত্রে তারা পেয়েছে এরা ফেরাউন আর নমরুদের রূহানি বংশের সন্তান রুহানি সন্তান দেখেন না আমার দেশে দাজ্জালের রুহানি সন্তানরা ক্লাস 9 এর ইতিহাস সামাজিক বিজ্ঞান বই থেকে মানচিত্রে ইসরায়েলের নাম রেখে ফিলিস্তিনের নাম বাদ দিয়েছে আর আমি বলেছিলাম এই বইগুলো যারা লিখেছে এরা বালেগ হয় না নাবালেগ কেন নাবালেগ বলেছি আপনারা বইটা হাতে নিয়ে দেখবেন লেবানন সিরিয়া মিশর এই দেশগুলোর নাম পাশে দেখবেন বর্তমানে যেখানে গাজ্জা অবস্থিত আপনারা গাজা বলেন আরবীতে উচ্চারণ হলো গাজ্জা যেখানে গাজ্জা অবস্থিত সেখানে লিখে দিয়েছে গাম্বিয়া গাম্বিয়া হলো আফ্রিকার দেশ মানচিত্রের মধ্যে আফ্রিকার দেশ এনে লাগাই দিছে এখানে এজন্য বলেছি এরা এখনো বালেগ হয় নাই কই বোতল খায়া যে এই ম্যাপ বানাইছে তারাই জানে আমরা দায়িত্বশীল মহলকে বলবো এই নাবালকগুলোকে দায়িত্ব থেকে অব্যাহতি দেন পারলে দেশের আলেমুল আমাদেরকে কারিকুলামের দায়িত্ব দেন পাঁচ বছরে বদলে যাবে এদেশের কোন মানুষ দেখবেন আর বিরোধিতা করবে না কারণ এদেশের মানুষরা আলেমদেরকে সামনেও সম্মান করে পিছনেও সম্মান করে আমার দেশে কিছু মানুষ আছে মানুষ একটু বিপদের কারণে সামনে পাইলে সালাম দেয় পেছনে গিয়ে স্যান্ডেল হাতে নিয়ে কয় যদি সুযোগ পাইতাম তোর গাল ফাটাই ফেলতাম ঠিক আলেমদেরকে মানুষ সামনেও সম্মান করে পিছনেও আলেমদের সমাবেশগুলোতে কোরআনের সমাবেশ সেখানে তো মানুষ আলেমদের জন্য আসে না আসে কোরআনের জন্য এই যে সমাবেশে মানুষ আসে মাহফিলে আসে কার কাউরে পয়সা দেওয়া লাগে না টাকা দেওয়া লাগে না আর কোথাও কোথাও জনপতি টি শার্ট মহিলাদেরকে জনপ্রতি শাড়ি ওন্না জিলাপি বিরানি খিচুড়ি টাকা পয়সা দিয়াও আইনা বেশিক্ষণ রাখাও যায় না কসম কত মুসিবত আবার হাজির করলেও দেখা যায় একটাই আরেকটারে চেয়ার দিয়ে মাথা ফাটায় ফেলে কিন্তু কোরআনের মাহফিলে পুলিশ নাই র‍্যাব নাই মানুষ আসে মানুষ চলে যায় এটা কোরআনের সৌন্দর্য এই জন্যই কোরআন বিরোধীরা কোরআনের মাহফিলে বাধা দেয় কষ্ট হচ্ছে নাকি আপনাদের কাফিররা নবীজিকে পাগল বলতো কয় কারণে ভুলে গেছেন নাকি নাকি মনে মনে অন্য কিছু কয়টা 11টা বলছি কয়টা এখনো যারা আলেমুল আমাদেরকে গালিগালাজ করে এরা তাদের নতুন রূপ না পুরান রূপ এটা তাদের বাপ দাদা নমরুদ ফেরাউনের রুহানি রোগে তাদেরকে ধরছে এই রোগের চিকিৎসা আছে এই রোগের চিকিৎসা নাইকে বলেছে এই রোগের চিকিৎসা এই চিকিৎসা তো আমরা করব না এই চিকিৎসা করবেন কে নমরুদ আর ফেরাউনের রুহানি সন্তানরা যারা আলেমুল আমাদের যারা নবী রাসূলদের উত্তরসূরিদের সাথে বেয়াদবি করতেছো আল্লাহ চিকিৎসা কইরা নমরুদ ফেরাউনে যেভাবে শেষ করছেন সাইজ করছেন আল্লাহ তোমাদের চিকিৎসা যখন আরম্ভ করবেন আশেপাশে তোমাদের কোনো বাপ তোমাদেরকে রক্ষা করতে পারবে না ধ্বংসের অতল গহ্বরে নিপতিত হয়ে যাওয়া লাগবে ফেরাউনকে তার কোন বাপ বাঁচিয়েছে নমরুদকে তার কোন বাপ বাঁচাইছে ফেরাউন যখন মারা যায় ঘুমন্ত না জাগ্রত একা ছিল না আশেপাশে মানুষ ছিল জাগ্রত ছিল আশেপাশে মানুষও ছিল এই জন্যই বলেছি কোনো বাপ বাঁচাতে পারবে না ফেরাউনও তো তার সঙ্গে সাথীরা বাঁচাতে পারে নাই সময় যখন আসবে কোনো বাপ বাঁচাতে পারবে না কোনো নেতা খেতা বাঁচাতে পারবে না কেউ বাঁচাতে পারবে না রক্ষাকর্তা একজন তিনি কি কয়টা কারণ বলেছি চার নম্বর নবীজিকে কাফিররা পাগল বলতো আরো একটা কারণে
ওহি যখন নবীজির উপর ওহি যখন নবীজির উপরে নাযিল হতো তখন নবীজির মধ্যে পরিবর্তন দেখা যেত এখানে কওমি এবং আলিয়া মাদ্রাসার ছাত্ররা আছে তারা জানে তারা এগুলো পড়েছে নবীজির উপরে ওহি অনেকগুলো তরিকায় নাযিল হতো ঘন্টা ধ্বনি নাই কখনো জিব্রিলের সরাসরি আগমন হতো কখনো মানুষের সূরতে আসতেন কখনো পর্দার আড়াল থেকে আবার কখনো কখনো মানুষের সূরত ধরে আবার কখনো কখনো মৌমাছির গুঞ্জনের মতো আওয়াজ জনিত হত এই রকম বিভিন্ন তরিকায় নবীজির উপরে যিনি ওহি নাযিল করতেন তিনি কি আল্লাহ ওহি যখন নবীজির উপরে নাযিল হত কনকনে ঠান্ডার দিনে কনকনে ঠান্ডার রাতে ও নবীজির শরীর থেকে ঘাম বের হত কারণ ওহির একটা ভার আছে না নাই ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা একটা ভার তো অবশ্যই আছে ওহির ভারে নবীজির মধ্যে পরিবর্তন দেখা যেত আমাদের মা আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন নবীজি উটের উপরে কিংবা ঘোড়ার উপরে সওয়ার থাকাকালীন সময়ে যদি ওহি নাযিল হতো ওহির ভারে উট কিংবা ঘোড়া তখন মাটিতে ধেবে যেত আল্লাহু আকবার 40 বছর তো এগুলা কাফিরা দেখে নাই হঠাৎ করে দেখে কি রে শীতের দিনে ঘামায় কেন আমরা শীতে কাচুমাচু কাচুমাচু করি আর সে দেখি শীতের দিনে ঘামায় আবার দেখি ঘোড়া শুদ্ধ মাটিতে উঠছ কাফিররা কয় দেখছো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি পাগল হয়ে গেছে এটাও আরো একটা নাম্বার 5 নবীজিকে কাফেররা পাগল বলেছেন এই কোরআনের কারণে কোরআন প্রচার করতেন দলিল কোথায় আল্লাহ সূরা হিজরের মধ্যে বলেছেন 6 নম্বর আয়াত ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুযযিলা আলাইহিল যিকরু ইন্নাকা লামাজনুন তারা বলতো হে ওই ব্যক্তি যার উপরে এই জিকির তথা কোরআন নাযিল হচ্ছে নিশ্চয় তুমি একজন পাগল নাউজুবিল্লাহ কুরআনের কারণে তারা নবীজিকে পাগল বলতো 6 নাম্বার কারণ হলো নবীজিকে আল্লাহ এই যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন কুরআন শুধু প্রচার নয় দিন শুধু প্রচার নয় দিন প্রতিষ্ঠার দায়িত্ব দিয়েছেন আল্লাহ বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাল দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা তিনি হচ্ছেন সেই সত্তা যিনি তার রাসূলকে হেদায়েত তার দিনে হক সহকারে পাঠিয়েছেন কেন যাতে করে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে তিনি প্রতিষ্ঠা করেন কায়েম করেন জমিন কার আল্লাহ আসমান কার আল্লাহ আইন বুঝি চলবে আপনার জামাই আর আপনার বাপ দাদার জমিন যার আইনও চলবে তার এটা ছিল সকল নবী রাসূলদের দায়িত্ব আন আকিমুদ্দিন দিন প্রতিষ্ঠা করো নবীজিকে কাফিররা পাগল বলেছে কেন শুনেন গোটা মক্কা চলে আবু জেহেলদের বানানো আইনে পৃথিবীতে এক মহানায়ক এক মহামানব আগমন করলেন যিনি গোটা পৃথিবীর বিরুদ্ধে স্রোতের বিপরীতে দাঁড়িয়ে বললেন তোমরা যে মানব রচিত আইন কানুন বানিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করছো না আমি এটা মানি না আমি আল্লাহর বিধান নিয়ে এসেছি আপনাদের দাগন ভুঁইয়া চলে এক কায়দায় হঠাৎ করে একজন এসে যদি বলে বাদ দেন দাগনবি এখন এই কায়দায় চলবে মানুষ বলবে এলাকার মুরব্বীরা সব একমত তুমি মাঝখান থেকে কোন দিক থেকে আসছো পাগল পাগল হাগল হইছনি কোন ঠিক কিনা বলেন গোটা মক্কা চলে আবু জেহেলদের নিয়ম নীতিতে নবীজি বললেন না এগুলো দিয়ে চলবে না গোটা পৃথিবীতে তাওহীদের দাওয়াত একা আরম্ভ করলো কেউ তখন ছিল না তিনি বলেন আমি মানি না কহেতে হাগল হইছি নাউজুবিল্লাহ মিন নাম্বার 7 নবীজিকে কাফেররা পাগল বলেছে এই কারণে নবীজি যখন কোরআন শোনাতেন মানুষ তখন শুধু কাছে আসতো আর কোরআন শুনত সুবহানাল্লাহ যারা বিরোধিতা করত এরাও রাতের বেলা গিয়া কোরআন শুনত আবু জেহেল একদিন সব আপনারা শুনতেছেন তো কষ্ট হচ্ছে না তো জনগণকে একত্রিত করে বলেছে এই খবরদার মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে কেউ যাবে না কুরআন শুনবা না সবাই শপথ করো কেউ যাবা না
পাবলিক শপথ বাক্য পাঠ করতেছে আর ভাবতেছে নেতাজি যেহেতু শপথ পড়াইতেছে উনি যাবে না কনফার্ম আমরা যাওয়ার সুযোগ রাত যখন হইছে উতবার ঘুম লাগে না সাইবারও ঘুম কয় যাই না আমরা তো দেখি সে কোরআন পড়লেই মানুষ তার কাছে যায় আমরা একটু গিয়া মজা নিয়ে আসি শুনে আসি উতবা সাইবা গেছে আবু জেহেল ঘরের এক কোণায় উতবা আরেক কোণায় সাইবা মন ভরে সারা রাত শুনতেছে ফজরের একটু আগে দিয়া সবাই বের হইছে এখন একটার সাথে আরেকটার দেখা হইছে মুখামুখি আবু জেহেল কয় কি রে তুই এখানে কি হ্যাঁ কয় তুই এখানে কি কয় বুঝছি যা হওয়ার হইছে রাতের অন্ধকারে যা হওয়ার হইছে পাবলিক কি এটা বলা যাবে এরকম আছে না নাই আচ্ছা আলেমরা যখন কোরআন পড়ে আপনারা হজে ওমরায় গেলে যখন হারামে তেলাওয়াত শুনেন মনে হয় যেন আসমান থেকে কোরআন তখন নাজিল হচ্ছে দুনিয়ার আলেমদের তেলাওয়াত শুনে যদি আপনাদের কলিজা এমন ঠান্ডা হয়ে যায় যার উপরে কোরআন নাজিল হয়েছে তার জবান দিয়ে যখন কোরআন বের হতো না জানি মানুষ কতটা মুগ্ধ তখন হতো আল্লাহু আকবার এখন এই যে মানুষ নবীজির কাছে আসে এই কাছে আসা তো বন্ধ করা দরকার জনবিচ্ছিন্ন করার জন্য বলল কেউ তার কাছে যাবা না সে পাগল হয়ে গেছে নাউজুবিল্লাহ জনবিচ্ছিন্ন করার জন্য রাষ্ট্রীয় ট্যাগ লাগিয়ে দিল কাফিরদের উত্তর জরিদা এখনো দুনিয়াতে আছে এদেশের ওলামা মশায়েকদের কথা শোনার জন্য মানুষরা আসে মানুষরা আলেমদেরকে সম্মান করে আলেমদেরকে ভালোবাসে এদেশের যুবক তরুণরা নায়ক নায়িকা গায়ক গায়িকাদেরকে ছেড়ে এখন আলেম ওলামাদের সোহবতে আসা শুরু হয়েছে এজন্য ইসলাম বিরোধীদের কলিজায় আগুন ধরে গিয়েছে এজন্য এই যুবক তরুণ আর কোরআন পাগল ইসলাম পাগল মানুষগুলোকে আলেম ওলামা থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য আর আলেমদেরকে জনবিচ্ছিন্ন করে দেওয়ার জন্য কোরআন বিরোধীরা আলেমদেরকে নানা ধরনের ট্যাগ চারিত্রিক অপবাদ লাগিয়েছে চারিত্রিক অপবাদ দিয়ে অনেককে দুনিয়া থেকেও বিদায় করা হয়েছে কিন্তু দেখা গিয়েছে আলেম ওলামাদের নামে যতই বাজে বাজে অপবাদ দেওয়া হয়েছে আলেমদের প্রতি জনগণের ভালোবাসা আরো বেড়েছে এদেশের আলেম ওলামাদেরকে যারা জনগণ থেকে বিচ্ছিন্ন করতে চাইবে তারা নিজেরাই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এর নজির দেখা যাচ্ছে দুর্যোগপূর্ণ আবহাওয়া সব ভেঙে ভেঙে বলা যাবে না জনবিচ্ছিন্ন যে হয়েছে সেটা কিছুদিন আগেও দেখা গেছে নাম্বার এইট হাসান কেন আপনারা আমার কথা হলো বুঝানো আপনি বুঝে গেলে হয়েছে সব বলা লাগবে সব বলার দরকার জনবিচ্ছিন্ন হয়েছে এটার প্রমাণ আপনি বুঝবেন দেখবেন কিছু কিছু মানুষ ক্ষমতা নাই হাতে সামনে পিছে মানুষ আছে আর কিছু মানুষ আছে ক্ষমতা আছে সামনে পিছে মানুষ নাই খালি কুত্তা আছে যারা আলেমদেরকে জনবিচ্ছিন্ন করতে চাইবে তারা নিজেরাই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে কষ্ট হয় খারাপ লাগে কয়টা বলেছি সাতটা সাতটা কয়টা তা খাই আসছেন নি আপনারা অসুবিধা নাই গিয়া খাবেন ইনশা আট নম্বর নবীজিকে পাবল তারা এই কারণে বলতো নবীজি তাদের প্রস্তাব ফিরাইয়া দিয়েছেন কি 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 ফিরাইয়া দিয়েছেন তারা একবার প্রস্তাব নিয়ে আসছে দেখো এক এলাকার মানুষ ঠেলাঠেলি করে লাভ নাই চলো আমরা মীমাংসা করে ফেলে আপোষ করি তুমি কি চাও বলো তো নারী চাও আরবের সবচেয়ে সুন্দরী নারী তোমাকে এনে দিব তুমি কি চাও টাকা পয়সা ব্ল্যাঙ্ক চেক একদম অ্যামাউন্ট তুমি নির্ধারণ করবা আমরা না কি লাগবে বলো দিয়ে দিব নেতৃত্ব চাও ঠিক আছে নেতৃত্বও দিব কি চাও বলো নবীজিকে কাফিররা কি দিয়েছে আপোষ প্রস্তাব নবীজি জবাবে কি বললেন নবীজি বললেন তোমরা আমাকে টাকা দিতে চেয়েছো পয়সা দিতে চেয়েছো নারী দিতে চেয়েছো ক্ষমতা দিতে চেয়েছো এগুলো তোমাদের জন্য দেওয়া সম্ভব কিন্তু যেটা অসম্ভব সেটা হলো তোমরা আসমানের সূর্যকে আমার ডান হাতে এনে দেওয়া সম্ভব না অসম্ভব আরো জোরে বলেন আমার বাম হাতে আসমানের চাঁদ এনে দেওয়া সম্ভব না অসম্ভব
আমার দুই হাতে আসমানের চাঁদ আর সূর্যকে এনে দেওয়া যেমন তোমাদের জন্য অসম্ভব তোমাদের প্রস্তাবগুলো আমাদের জন্য মেনে নেওয়া অসম্ভব যখন মানলো না নির্যাতন নিপীড়ন আরম্ভ হয়েছে নবী রাসূলগণের পথ অনুসরণ করে এমনও কিছু দাঈ ইলাল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়েছে এবং এখনো নির্মম নিপীড়নে আছেন যাদেরকে তলে তলে আপোষ দেওয়া হয়েছে আপোষ না মানার কারণে জালেমরা তাদের উপরে হিংস্র হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছে হক্কানি ওলামায়ে কেরাম কখনো জালিমদের সাথে আপোষ করে না প্রয়োজনে তার রক্ত জীবন দিয়ে শাহাদাতের ঈদগাহে শামিল হবে জালিমদের সামনে মাথা নত করে আপোষ করে মাথা নত করে দিবে না তবে আমরা কাউকে কাউকে দেখেছি আপোষ করতে যারা আপোষ করেছেন জাতি তাদেরকে জাতীয় গাদ্দার আর মুনাফিক হিসেবে চিহ্নিত করে রাখবে মনে রাখবেন সত্যের পথে কোনো আপোষ হয় না নবী রাসূলগণ আপোষ করেছেন না নবীর কাছে তো আসছে কি চাও নারী চাও ক্ষমতা চাও টাকা পয়সা দাও সব দিব নবীজি বলেছেন সব ছুঁড়ে ফেলে দিলাম আল্লাহর দ্বীনের পথ থেকে আমাকে বিচ্যুত করতে পারবা না আল্লাহু আকবার নাম্বার 9 নবীজিকে কাফেররা পাগল বলতো এই কারণে নবীজি এবং তার সাথী সাহাবীরা যারা ঈমান আনে এরা সবাই এই ঈমান নামক সম্পদের কারণে জীবন দিতে চায় ঈমান হারাতে চায় না কই কি রে এরা তো আসলেই পাগল হয়ে গেছে এত মারি এত নির্যাতন করি কিন্তু তাও এই পথ থেকে ফিরে আসে না ঈমানদাররা তো এমনই হবে তারা ঈমানের কারণে সব কিছু হারাবে কিন্তু ঈমান হারাতে পারবে না নাম্বার 10 10 নাম্বার হলো নবীজি তার সাথীদেরকে নিয়ে দিন কায়েমের পথে আগাচ্ছেন কিন্তু যারা সাথে আছে প্রাথমিক পর্যায়ে সবাই ধনী না গরিব জুড়ে বলেন আর আবু জেহেলদের সাথে যারা আছে তাদের ধন সম্পদ বেশি না কম আবু জেহেলদের গোষ্ঠী করে দেখছো এদের টাকা পয়সা নাই হেরা নাকি আমাদের বিরুদ্ধে লড়বে এতে সবগুলো হেরা পাগল হইছে কি হইছে দশ নম্বর এগারো নম্বর কারণ হলো এত জুলুম নির্যাতনের পরেও তারা ইস্পাত দৃঢ় কঠিন নিয়েছিলেন মক্কার তেরোটা বছর ছিল নির্যাতনের সময় ঠিক কিনা বলেন আপনাদের কি মনে হয় এত সুন্দর পরিবেশে বসে আমরা এখন কথা বলতে পারছি ইসলাম আজকের দুনিয়ায় এই অবস্থায় এসেছে ত্যাগ তিতিক্ষা ছাড়া ত্যাগ তিতিক্ষা ছাড়া আমার নবী তার শরীরের পবিত্র রক্ত দিয়েছেন তার দান মুবারক শহীদ হয়েছে তার সাহাবীরা রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন রক্ত মাখা রক্ত পিচ্ছিল পথের উপর দিয়ে শহীদদের রক্তের উপর দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে আমরা ইসলামের এই বিজয় পেতে চাইলে ইসলামের বিজয় চাইলে রক্ত লাগবে জীবন লাগবে দিনের জন্য জীবন বিলিয়ে দেওয়া দিন পাগল কিছু মানুষ লাগবে আল্লাহর দিনকে আল্লাহর জমিনে কায়েম করার জন্য এই রকম দিন পাগল মানুষ হতে আমরা কারা কারা রাজি আছি দু হাত তুলে আল্লাহকে দেখাই আল্লাহ সবাইকে কবুল করেন বলেন আমিন আমি তো এত লম্বা সময় কখনো নেই না আজকে একটু বেশি লম্বা হয়ে গেছে তবে আমি এখন 10 থেকে 12 মিনিট যদি আপনাদের থেকে সময় চাই বেশি হবে না 10 থেকে সর্বোচ্চ 12 এই সময়টা দিতে পারবেন সবাই কথায় আছে শেষ ভালো যার আমাদেরকে তো একটা ফিনিশিং দিয়ে সবক নিয়ে বাড়ি যাওয়া লাগবে নবীজিকে কাফেররা পাগল বলল আর আল্লাহ নবীজিকে আয়াত নাজিল করে সান্ত্বনা দিলেন মা আনতা বিনিআমাতি রব্বিকা বিমাজনুন আপনার রবের দয়ায় আপনি পাগল নন এরপরে আল্লাহ নবীজিকে আরো বললেন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ও নবী এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে কোরআনের কারণে তারা আপনাকে পাগল বলে এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আপনাকে গালিগালাজ আর বিরোধিতার সম্মুখীন হতে হয়েছে আপনি মন খারাপ করবেন না ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন এই কোরআনের কারণে আমি আপনাকে অফুরন্ত পুরস্কার দেব কোরআনের কারণে এরা গালি দেয় আর আমি বলছি আপনাকে এই কোরআনের কারণে আমি অফুরন্ত পুরস্কার দেব সুবহানাল্লাহ আল্লাহ কি দেন নাই ও নবী যে মক্কায় তারা আপনাকে গালি দেয় এই মক্কা আমি আপনাকে দিয়ে দিব এই মক্কার জমিনটা আমি আপনার হাতে তুলে দিব আল্লাহ কি দেন নাই
মক্কা বিজয়ের মাধ্যমে গোটা মক্কায় আল্লাহর রাজত্ব এবং রাসূলের নেতৃত্ব قائم হয়ে গেল এখান থেকে ফেনীর মুসলমানদেরকে শিক্ষা নিয়ে যেতে হবে আজকেও আপনি দুনিয়ার জমিনে যে জমিনে আপনি আবুল তাবুল গালি শুনছেন নির্যাতিত হচ্ছেন আগামীর ওই জমিনটাতেই দেখবেন আল্লাহর হুকুমত আর আল্লাহর রাসূলের নেতৃত্বের অনুসারীদের নেতৃত্ব قائم হবে ইনশাআল্লাহ কারণ এই ওয়াদাটা আমার নয় মোল্লার নয় ওয়াদাটা যিনি করেছেন তিনি কে শুধু দুনিয়াতে আল্লাহ পুরস্কার নবীজিকে দিবেন তা নয় আল্লাহ নবীজিকে বললেন ও নবী আমি তো আপনাকে এর জন্য কাউসারের মালিকও বানিয়ে দিব সুবহানাল্লাহ আখিরাতে কিয়ামতে আমি আপনাকে মাকামে মাহমুদ দিব তারা আপনাকে পাগল বলে কিন্তু আমি আপনাকে বলছি ওয়া ইন্না লাকালা আজরান গায়রা মামনুন এই কোরআনের কারণে আমি আপনাকে দুনিয়ায় পুরস্কার দিব আখিরাতেও পুরস্কার দিবেন কি আল্লাহ এরপরে আল্লাহ বললেন ও নবী তারা আপনার চরিত্রে সার্টিফিকেট দিয়েছে আপনি নাকি পাগল তাদের দেওয়া সার্টিফিকেট দিয়ে আপনার কিছু যায় আসে না আপনি কোরআনের দাওয়াত দেন বলে তারা চরিত্রে সার্টিফিকেট দিয়েছে পাগল আর আমি আল্লাহ আপনাকে সার্টিফিকেট দিলাম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম এই একটা প্রায় শুনেন কিন্তু কোন পরিস্থিতিতে নাযিল হয়েছে অনেকে এটা জানেন নবীজিকে যখন কাফিররা পাগলের সার্টিফিকেট দিয়েছে আল্লাহ সূরা নাযিল করে আল্লাহ নবীজিকে চরিত্রের সার্টিফিকেট দিয়ে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম নিশ্চয়ই আপনি এক পুতো পবিত্র মহান আদর্শের উপরে প্রতিষ্ঠিত সুবহানাল্লাহ কি রকম আদর্শ আল্লাহর নবীর একজন বউ তার স্বামীকে ভালোবাসা দিতে পারে কেয়ারিং করতে পারে একজন বিবি তার স্বামীকে সম্মান করতে পারে সেবা করতে পারে কিন্তু স্বামীর উপরে ঈমান আনা এটা কিন্তু সুজা কথা না আপনারা যারা বিবাহিত আজকে বাড়িতে গিয়ে বউকে একটু চেক করে দেখেন বলে বউ আমি তো নতুন বীর হয়ে গেছি তুমি বায়াত করো আমার কাছে প্রথম মুরিদ হও বউ তখন বলবে আপনি হাগল হইছেননি হইছে হইছে আপনাদের নোয়াখালীর ভাষা হইছে নাকি বলা মাখরাত সিফট ঠিক আছে আমি তো আপনার আল্লাহ খান মাত্তাম ভরতাম না আমি আমরার ব্যবহার আমরার সিলেট হইলে হইব তুমি পাগল হইছো নাকি তা হ্যাঁ তুমি কি জাত ফির তুমি ফির না খির কেন আমি বালা হলে যাবে খির বুঝেন আপনারা খির খির বুঝেন আপনি আপনার বউকে গিয়ে বলেন আমি পীর বউ বলবে তুমি পীর না খির এটা আমি ভালো করে জানি আপনি কেমন আপনার বউ ভালো জানেন ওই দেখেন না ফেরাউন তার বউ আসিয়াকে গিয়ে বলে ও আসিয়া আমি তো খোদা তুমি ঈমান আনো আসিয়া কই তুই আস্ত হুদা তার মানে বউ ভালো জানে আপনি কেমন আর আমার নবীর চরিত্রের সার্টিফিকেট যে আল্লাহ দিলেন শুনেন নবীজি হেরা গুহা থেকে ফিরে আমাদের মা আম্মা জান খাদিজা আত-তাহেরার কাছে গেলে গিয়ে যখন বললেন আমাকে আল্লাহ নবুয়ত দিয়েছেন আম্মা জান তখন জবাব দিলেন আমি তো আপনার সাথে 15 বছর ধরে সংসার করছি আপনার ইনসাইড আউটসাইড সবই আমার জানা আছে আপনার সাথে সংসার করে আপনার ভেতর বাহিরের সকল আচরণ দেখে আমি বুঝেছি এগুলো সাধারণ কোন মানুষের চরিত্র নয় নিঃসন্দেহে এটা নবুওয়তী চরিত্র এর জন্য সবার আগে আমি আপনার উপরে ঈমান আনলাম চরিত্র কারে কয় আর আপনার চরিত্র কেমন সেটা জানে আপনার বাসার কাজের বুয়া দারোয়ান বা চাকর বাকর যারা আছে আপনি যে কি জাতের খিটখিটা মেজাজি অনেকে আছে বিভিন্ন জায়গায় বক্তব্য দে চাকর বাকরের সাথে সুন্দর আচরণ করবেন হে যখন বাড়িতে যায় খালি পিঠায় আছে না নাই আনাস রাদিয়াল্লাহু আনহু 10 বছর নবীজির খেদমত করেছেন তখন তিনি কিশোর মানুষ তরুণ মানুষ তিনি বলছেন আমার বয়স তো কম আমার বয়স তো কম যে কোনো কাজ একটু উলট পালট হলেও নবীজি কোনো দিন আমাকে গালি দিতেন না বকা দিতেন না বরং মুচকি এসে কথা বলতে তার মতো এত সুন্দর চরিত্র দুনিয়ার কারো হতে পারে না আচ্ছা আপনাদের সকলের ক্লোজ ফ্রেন্ড আছে না বন্ধু গিয়ে কালকে বলি এর বন্ধু আমি তো পীর বায়াত করো এই তুই পাগল হইছিস নিরে কি পিন না কি আমি ভালো করে জানি হ্যাঁ তো সব কাজ করব আমি জানি আর নবীজির ছোটকালের বন্ধু নাম কি জোরে বলেন
আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে গিয়ে নবীজি যখন দাওয়াত দিলেন তিনি বললেন প্রিয়তম বন্ধু আমার আমি আপনাকে ভালো করে চিনি জানি আপনার এত সুন্দর চরিত্র এগুলো তো সাধারণ মানুষের চরিত্র নয় আপনার এই সুন্দর চরিত্র প্রমাণ করে এগুলো নবুয়তি চরিত্র এজন্য আমিও আর দেরি করব না সন্দেহ রাখব না আমিও ঘোষণা দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ তাআলা বলছেন নবী তারা আপনাকে পাগল বলে তারা বললে কি হয়েছে আমি আপনাকে বলছি আমি তো পবিত্র চরিত্র দিয়েছি আযীম এই শব্দের ব্যাখ্যা কিভাবে বুঝাতাম আপনাদেরকে এটা একটা বোতল পানির বোতল দেখেছেন এই বোতলে যদি পানি এতটুকু পর্যন্ত থাকে আর কি পানি দেওয়া যাবে না ফিলাপ এটা ফিলাপ হয়ে গেলে যেমন আর দেওয়ার মতো কিছু থাকে না আযীম মানে হলো মানবীয় চরিত্রের সকল দিকগুলো আল্লাহ নবীজিকে এমন ভাবে দিয়েছেন যে ফুলফিল আর কিচ্ছু দেওয়ার মতো নাই যা আছে সব দিয়ে আল্লাহ তার নবীকে চারিত্রিক পূর্ণতা দান করে দিয়েছেন সুবহানাল্লাহ এজন্য নবীজি বলতেন বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক উত্তম চরিত্রের পূর্ণতা বিধানের জন্য আমাকে যিনি দুনিয়ায় পাঠিয়েছেন তিনি কে ছোট্ট একটা শিশু থেকে নিয়ে যুবক তরুণ একজন ছাত্র একজন সন্তান একজন স্বামী একজন দাদা নানা রাষ্ট্রপ্রধান একজন বিচারপতি সমাজের সকল সেক্টরের মানুষের জন্য মডেল হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম এরপরে নবীজি পরবর্তী আয়াতগুলোতে বললেন আমি কিন্তু 12 মিনিট বলছি 12 মিনিটই আপনাদেরকে কষ্ট দিব না কারণ মূল মূল কথাগুলো রয়ে গেছে শুনবেন তো চরিত্রের সার্টিফিকেট দিয়ে আল্লাহ নবীজিকে এরপরের আয়াতে বললেন ফাসাতু বুসিরু ওয়া ইউবসিরুনা বিআইয়িকুমুল মাফতুন ও নবী তারা যে আপনাকে পাগল বলল শিগগিরই আপনি দেখবেন তারাও দেখবে কে আসলে পাগল এটা সকলেই জানতে পারবে আপনি তাদেরকে কুরআনের দাওয়াত দেওয়ার কারণে তারা আপনাকে বলে আমাদের বাপ দাদার লাইন থেকে সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে গিয়েছে আর আমি আল্লাহ জবাব দিলাম ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবীলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন নিশ্চয়ই আপনার রব জানেন কে সঠিক পথ থেকে বিচ্যুত হয়েছে আর তিনি সেটাও জানেন ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন কারা হেদায়াত প্রাপ্ত সেটাও যিনি জানেন গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে আল্লাহ বললেন ও নবী ফালা তুতিউল মুকাজ্জিবিন এই কাফেরগুলো মিথ্যাবাদী আপনি তাদের অনুসরণ করবেন না এখান থেকে আমরাও শিক্ষা নেই আমরা যারা দিনের পথে কোরআনের পথে আছি আমাদেরকে যত গালিগালাজ করা হোক না কেন যত যাই বলা হোক না কেন নমরুদ আর ফেরাউনের রুহানি সন্তানদের কোনো কথা আমাদের কানের ভিতরে আমরা ঢুকাবো না আমরা আমাদের কাজ করে যাব আল্লাহ তাআলা আরো বললেন ওয়াদু লাউ তুদহিনু ফায়ুদহিনুন তারা আশা করে বসে আছে আপনি তাদের সাথে আপোষ করবেন আশা করে বসে আছে আপনি যাবেন আপোষ করবেন কিছুদিন তারা আপনার রবের ইবাদত করবে কিছুদিন আপনিও তাদের মূর্তির ইবাদত করবেন সূরা কাফিরুন আছে না নাই অনেকে আছে বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন ধর্ম যার উৎসব সবার কয়টা নাকি বুখারী শরীফে আছে কি জাতের ব্যাকল এটা কি বুখারীতে আছে না কোরআনে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন ধর্ম যার উৎসব এখন আমাদের বাচ্চাদের বইয়ের ভিতরে ও দেওয়া হয়েছে মঙ্গল প্রদীপ প্রজ্বলন আর মঙ্গল শোভাযাত্রা এটা নাকি আমাদের সংস্কৃতি এটা একটা অন্য ধর্মের সংস্কৃতি তারা তাদের ধর্ম পালন করুক আমাদের কোনো আপত্তি নাই আমাদের এই দেশে সম্প্রীতি আছে
রোজা পূজা একসাথে হয় কিন্তু ঠেলাঠেলি হয় না কারণ ইসলাম আমাদেরকে শিখিয়েছে অন্য কোন ধর্মের কোন কাজে বাধা দেওয়া যাবে না অন্য ধর্মের উপাস্যদেরকে দেবতাদেরকেও গালি দেওয়া যাবে না এই জন্য অন্য কোন ধর্মের ভাই বোনদের সাথে আমাদের কোনো দুশ্মনী বা বিদ্বেষ নাই তাদের ধর্ম তারা পালন করুক আমাদের কোনো আপত্তি নাই কিন্তু অন্য ধর্মের কোন সংস্কৃতিকে আমাদের জন্য চাপিয়ে দেওয়া এটা হলো এক ধরনের অনধিকার চর্চা এটাকে আমরা বরদাস্ত করব আল্লাহ বললেন ওয়াদু লাউ তুদহিনু ফায়ুদহিনু নবী তারা আশা করে আছে আপনি গিয়ে আপোষ করবেন ওয়ালা তুতি আপনি তাদের অনুসরণ করবেন না কারণ তারা কুল্লা হাল্লাফিন মাহিন এরা কথায় কথায় কসম করে এরা হলো লাঞ্ছিত হাম্মাযিম মাশাঈম বিনামিম এরা পিছনে নিন্দা করে চুগলখুরি করে এই আয়াতগুলোতে আল্লাহ কুরআন বিরোধী ইসলাম বিরোধী মানুষের চরিত্র তুলে ধরেছেন আল্লাহ বলছেন ও নবী যে কাফির মুশরিকরা আপনাকে গালিগালাজ করে আপনার দাওয়াতে বাধা দেয় এদের চরিত্র হলো এরা হলো চুগলখুর আজকের সমাজে কুরআনের আয়াতটা মিলায়া দেখেন যারা ইসলাম ইসলামী আন্দোলন কুরআনের আন্দোলনের বিরোধিতা করে প্রত্যেকই ব্যক্তিগত জীবনে এক একটা চুগলখুর মিথ্যাবাদী প্রতারক এরপরে আল্লাহ আল্লাহ আরো বলছেন ও নবী আপনাদের কষ্ট হয় না তো আমি কিছুদিন আগে এক জায়গায় সূরা কসাস থেকে ফেরাউনের কিচ্ছা আরম্ভ করছি দেখবেন ইউটিউবে আছে দেখছেন না আপনারা অনেকে একজন নোটিশ নিয়ে আসছে তা আমি বললাম ওয়াজ হয় মিশরে বাধা দেখি আসে বাংলাদেশে কি ফেরাউনের কথা ফেরাউন কোন দেশে ছিল ওয়াজ হয় ফেরাউনের টাইনা নিয়ে আসছে বাংলাদেশে এরকম মানুষ আছে না নাই এখানে সূরা কলমে আমাদের আলোচনা চলছে ও নবী যারা আপনাকে দাওয়াতি ময়দানে বাধা দিচ্ছে এরা চুগলখুর এরা সীমা লঙ্ঘনকারী এরা মিথ্যাবাদী এরা প্রতারক এখন যদি কারো গায়ে লাগে বুঝে যাবে এদের সাথে এদের রুহানি মিল আছে ঠিক কিনা বলেন এরপরে আল্লাহ বলছেন ও নবী যারা আপনাকে বাধা দিচ্ছে যারা আপনাকে কুরআন প্রতিষ্ঠায় বাধা দিচ্ছে এদের চরিত্র হলো মান্নাইল খাইরি মুতাদিন আসিম মান্নাইল খাইর এরা ভালো কাজে বাধা দানকারী যেখানে ভালো কাজ সেখানে বাধা দেয় দেখেন কুরআন বিরোধীদের চরিত্র আল্লাহ তুলে ধরেছেন এরা ভালো কাজে বাধা দেয় খারাপ কাজে বাধা দেয় না দেখবেন এমন স্বভাবের মানুষ এখনো দুনিয়ায় আছে কুরআনের মাহফিলে কুরআনের আলোচনা হবে অনেক জায়গায় বাধা দেয় কিন্তু আমাদের মমতা জাপার গানে আর আউল বাউলদের গানে কোনো বাধা আপনি বন্ধ করার জিনিস পান না কুরআনের মাহফিল বন্ধ করেন কুরআনের মাহফিল বন্ধ করার দায়িত্ব দেশে আপনাকে কেউ দেয় নাই বন্ধ করতে মন চাইলে আপনি জুয়া বন্ধ করেন মাদক বন্ধ করেন যৌতুক বন্ধ করেন যাত্রাপালা বন্ধ করেন অশ্লীল কাজ বন্ধ করেন বন্ধ করার জিনিস পান না চেহারা সুরতে মানুষের জাত চেহারা সুরত সুন্দর 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 পোশাক পরে কিন্তু তলে তলে ইবলিসের রক্ত তার শরীরে প্রবাহ এরকম মানুষ আছে না নাই আল্লাহ বলছেন ও নবী যারা আপনাকে বাধা দিচ্ছে এই যে ভালো কাজে বাধা দানকারী আমি আল্লাহ এদের পরিচয় তুলে ধরছি এরা হলো মুতাদিন আসিম আমার কথা যদি মিথ্যা হয় বাড়িতে গিয়া সূরা কলমের এক থেকে ষোলো নম্বর আয়াত পর্যন্ত বাংলা অনুবাদ করবেন অনুবাদগুলো পড়বেন দেখবেন হুজুর যা বলেছে সত্য না মিথ্যা মিলাইয়া নেবেন আল্লাহ বলছেন নবী এদের চরিত্র হলো মুতাদিন আসিম এরা হলো সীমা লঙ্ঘনকারী অপরাধী এদের পরিচয় হলো যারা আপনাকে কোরআনের কাজে দিনের কাজে দিন প্রতিষ্ঠার কাজে বাধা দিচ্ছে এদের পরিচয় হলো বলবো আল্লাহ জানিম শব্দ ব্যবহার করলেন আরবি অভিধান খুলে দেখবেন জারজ সন্তানকে বলা হয় জানিম আল্লাহ বলছেন নবীগো আপনাকে যারা আমার কুরআন প্রচারে বাধা দেয় এগুলো প্রত্যেকটা হলো এক একটা পিতৃ পরিচয়হীন অবৈধ জারজ সন্তান কুরআনের কাজে নবীওয়ালা কাজে যারা বাধা দেয় এরা যেন তাদের মা বাপকে গিয়ে জিজ্ঞেস করে আমার জন্ম ঠিকঠাক হয়েছিল কিনা না ঝামেলা আছে কারণ এটা মোল্লার কথা নয় কথাটা কার আল্লাহ
বাবা আমার সাথে আপনি ঠেলাঠেলি কইরেন না আপনি কি নিজের মা বাবাকে জিজ্ঞেস করেন আমি কেবল কোরআনের কথাগুলো আমি একজন ক্যানভাসার আমি কেবল মাত্র আল্লাহর কথাগুলো মানুষকে শোনাচ্ছি আল্লাহ আমার উপর দয়া করেছেন আল্লাহ দয়া করে আল্লাহর কথাগুলো আমার জবান দিয়ে বলাচ্ছেন কিন্তু আল্লাহর কসম একটা কথাও আমার নয় কথাগুলো কার আল্লাহ আল্লাহ বলছেন ও নবী কেন তারা আপনাকে বাধা দেয় কেন তারা আপনাকে পাগল বলে কেন তারা আপনার দাওয়াতি পথে বাধা দিচ্ছে এর কারণটা হলো শুনেন ان كان ذا مال وبنين কারণ তাদের সম্পদ বেশি সন্তানও বেশি সঙ্গপাঙ্গ বেশি কি সুন্দর দেখেন কথাগুলো মিলে যায় আল্লাহ বললেন যাদের পয়সা বেশি সঙ্গপাঙ্গ বেশি পয়সার গরমে আর সঙ্গপাঙ্গর গরমে তারা আপনাকে বাধা দেয় ও নবী আপনি ভীত বিহ্বল হবেন না আপনি যখন কোরআন প্রচার করেন তারা আপনাকে বলে ইদা তুতলা আলাই آياتنا قال أساطير الأولين যখন আপনি তাদেরকে কোরআন শোনান তখন তারা বলে এগুলা কিচ্ছা কাহিনী পূর্ববর্তী যুগের কিচ্ছা কাহিনী এই ফেনীর ভিতরেও এমন মানুষ আছে ওয়াজ মাহফিলে হুজুররা কোরআন থেকে কথা বললে রাস্তায় দাঁড়ায় কয় কি এর ওয়াজ এগুলো কিচ্ছা আরে আল্লাহ এদের কথা কোরআনে বলেছেন ও নবী যারা যাদের কাছে কোরআনের দাওয়াত ভালো লাগে না আপনি আয়াত শুনান তারা বলে এগুলো আমাদের জানা এগুলো পূর্ববর্তী কিচ্ছা কাহিনী আল্লাহ এক থেকে ১৫ নম্বর আয়াত পর্যন্ত কাফিরদের কর্মকাণ্ড তুলে ধরে আর নবীজিকে সান্ত্বনা দিয়ে এবার আল্লাহ সর্বশেষ ১৬ নম্বর আয়াত মানে এই সূরার শেষ আয়াত না এখানে যে আলোচনাটা শেষ হচ্ছে ১৬ নম্বর আয়াতে আল্লাহ এবার এই মানুষগুলোর জন্য ডিসিশন কি আল্লাহর সিদ্ধান্ত কি সেটা আল্লাহ শুনালেন আল্লাহ তাআলা বললেন নবী গো আপনার জন্য চিন্তার কারণ নাই সানাসিমুহু আলাল খুরতুম আমি তাদের নাকের উপরে দাগ দিব এটা একটা রূপক কথা এর উদ্দেশ্য হলো আমি তাদেরকে চূড়ান্ত শাস্তির সম্মুখীন সূরা কলমের ১৬টা আয়াতের তাফসীর আমরা দীর্ঘ সময় ধরে শুনলাম এখান থেকে কি শিক্ষা নিয়ে আমরা বাড়ি যাব সেটাই হলো মূল বিষয় প্রথম শিক্ষা হলো দাওয়াতি ময়দানটা প্রতিবন্ধকতার ময়দান এই ময়দানে বাধা বিপত্তি আসলেও আল্লাহ তাআলা যে সান্ত্বনা দিয়েছেন সেই সান্ত্বনায় থাকতে হবে কারণ এই পথে যারা থাকবে শেষ পর্যন্ত তারাই বিজয়ী হবে তারা দুনিয়াতেও সফল আখিরাতেও দলিল কোথায় আল্লাহ এখানে বলেছেন وإن لك لأجرا غير ممنون سورة دعاء الله بلتن وللآخرة خير لك من الأولى আপনার জন্য এই প্রাথমিক জীবনের চেয়ে পরবর্তী জীবন কোন কোন মুফাসসির অর্থ করেছেন দুনিয়ার চেয়ে আখিরাত উত্তম হবে তাহলে এই আলোচনা থেকে আমরা আজকে যে বিষয়টা নিয়ে যাব পরিস্থিতি বড় জটিল গোটা দুনিয়াতে মুসলমানরা এক চরম সংকটাপন্ন মুহূর্ত অতিবাহিত করছে এই সংকটাপন্ন মুহূর্তে ভীতবিহ্বল হওয়া যাবে না রাত ১১টা হয়ে গেল বলে সকাল হওয়ার সম্ভাবনা এখন কি বাড়লো না কমলো কথা বুঝেন নাই সকাল হওয়ার সময় এগিয়ে আসলো না পিছিয়ে গেল যত রাত বাড়বে রাতের অন্ধকার বাড়বে সকাল হওয়ার সম্ভাবনা ততই বাড়বে গোটা পৃথিবীতে আজ ফিলিস্তিন সহ ফিলিস্তিনে কি অবস্থা পার্শ্ববর্তী দেশে আমাদের বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির নির্মাণ করা হয়েছে গোটা দুনিয়ায় নমরুদ আর ফেরাউনের রুহানি সন্তানরা যেন গোটা পৃথিবীকে কারবালার ময়দানে পরিণত করতে চাইছে এজন্য ভীতবিহ্বল হয়ে গেলে চলবে না অন্ধকারের পরে যেমন আলো আছে ইসলামের এই যে দুর্দিন এসেছে এই দুর্দিনের পরে সুদিন আসবে গর্ভবতী মায়ের প্রসব বেদনা বাড়লে সন্তান হওয়ার সম্ভাবনা যেমন বাড়ে আজকে গোটা দুনিয়ায় উলামা মাশায়েখ ইসলামপন্থীদের উপরে যে সংকট নেমে এসেছে খুব শীঘ্রই এই সংকট কেটে যাবে ইসলামের আলো উদিত হবে ইসলাম কায়েম হবেই হবে ইনশাআল্লাহ আগামীর পৃথিবী ইমাম মাহদী আলাইহিস সালামের পৃথিবী পৃথিবীকে নেতৃত্ব দেওয়ার জন্য শেষ জামানায় কিয়ামতের আগে ইমাম মাহদী আসবেন তাম দুনিয়ায় ইসলামের পতাকা উড্ডয়ন হবে ইসলাম বিজয়ী হবেই হবে হবে ইনশাআল্লাহ আমাদের হারানোর কিছু না হারানোর কিছু না হারানোর ভয় আছে তাদের যাদের আখিরাত নাই যাদের ঈমান নাই আল্লাহর ভয় নাই রাসূলের আনুগত্য নাই হারানোর ভয় আছে ওদের ইমানদারদের হারানোর কোনো ভয় নাই কারণ ইমানদাররা
এই ঈমানের বিনিময়ে যদি তার জীবনও হারিয়ে ফেলে তাও অসুবিধা নাই তার জীবনের বিনিময়ে তার জন্য জান্নাত রেখে দিয়েছেন কি আল্লাহর পথে যারা জীবন দিল তাদেরকে মৃত বলো না কোরআনের পথে যারা শহীদ হলো তাদেরকে মৃত বলো না এরা মৃত নয় আল্লাহ কোরআনে বলেছেন এরা জীবিত এরা রিজিক প্রাপ্ত এদের সম্মান আল্লাহর কাছে কম না বেশি জান্ন আসুন আজকের এই আলোচনা থেকে আমরা এই সিদ্ধান্ত নিব আমাদের জীবন থাক আর যাক যতদিন আমরা বেঁচে থাকব মুনাফিক হয়ে নয় ঈমান ধারণ করে ঈমান লালন করে ঈমানের পথে আমরা টিকে থাকব আল্লাহ আমাদেরকে কবুল করে নেন বলেন আমিন